মধ্যস্বত্বভোগী ও কয়েক দফা হাত বদলের কারণে ডিমের দাম কমছে না বলে দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীরা বলছেন, চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু মুখগুলো পরিবর্তন হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কোনো লাভ হবে না যদি না তাদের বিবেক জাগ্রত হয়। শাকের আদনানের রিপোর্ট। ডিমের দাম কিছুতেই কমছে না, আস্তে আস্তে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আমিষের অভাব পূরণের এই খাদ্যপণ্য। এক ডজন ডিম বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়। ডিমের দাম স্বাভাবিক রাখতে রাজধানীতে তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ব্যবসায়ীদের সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতা সভা। মিডিয়া সৃষ্টি হওয়ার কারণে প্রতিটা ফার্মে কিন্তু এলাকা যারা আসমুদ্দিন আছেন, তাদের খাদ্য দোকান, তাদের মেডিসিন দোকান, তারাই ডিম সরবরাহ করেন, তাদের থেকে কিন্তু আমরা ডিম ক্রয় করি, আনি প্রতিদিন। আমরা এখানে বেশিরভাগ স্থানীয় আড়তদার, প্লাস এখানে আমরা আইসপ্রেদের সাথে কোনো চাঁদা দিতে হয়নি। আমাদের প্রত্যেকটা কাজের একটা রেজাল্ট থাকতে হবে। আমরা আলোচনা করলাম, মিটিং হলো, আলোচনা হলো, সিদ্ধান্ত হলো, আপনারাও আমাদেরকে প্রতিশ্রুতি দিলেন, আমরাও আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম, কিন্তু এক ঘন্টা পরে যেই সেই যদি হয় তাহলে কিন্তু এটা করে এখন একটা পরিবর্তন কিন্তু ভাই আমাদের আনতে হবে, নিজের চিন্তা চেতনায় বিবেক দ্বারা পরিচালিত হতে হবে। ব্যবসায়ী নেতারা চাঁদাবাজি না থাকার কথা বললেও পাইকারি ব্যবসায়ীরা বললেন ভিন্ন কথা। যারা চাঁদাবাজি নিচ্ছে কিছু কিছু আছে, কিছু কিছু কমছে, কিন্তু যারা নিচ্ছে, যার থেকে নিচ্ছে তাকে আবার ঠেট দিয়ে বলতেছে, তুই যদি বলস তাহলে এই রাস্তায় আবার গাড়ি চলাচল করতে পারবি না বা এই জিনিসটা করতে পারবে না। ওদের থেকে আর যেন চাঁদাটা নিচ্ছে, ওনাদেরকে আবার ঠেট দিচ্ছে। তিন হাত বদল হয়, যে তেজগাঁও থেকে যাচ্ছে একজন, আপনার খামার থেকে যে কিনছে সে একজন, আর খামারি একজন। সারা দেশে প্রতিদিন প্রায় 4 কোটি ডিম উৎপাদন হয়, তবে চাহিদার তুলনায় তা কিছুটা কম বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।